हेलो फूड सिंड्रोम फैमिली, वेलकम बैक टू माय चैनल। गरमकाले किन्तु आमरा सबाई एकटु हालका खाबार खेते पछन्द करी। आजके आमी सेरकमई एकटा खूब इजी आर हेल्दी रेसिपी तोमादेर साथे शेयर करब, मुग डालेर बड़ा दिए लाउ शाकेर रेसिपी। ताहले चलो आर देरी ना करे आजके भिडियोटा शुरू करे फेली। एखाने आमी 500 ग्राम लाउ डोगा आर लाउ गाछेर पाता भालो करे धुए केटे निएछि। এবার আমি সবজিতে দেওয়ার জন্য বড়াগুলো আস্তে আস্তে তৈরি করে নেব। তার জন্য প্রথমেই আমি নিয়েছি 100 গ্রাম মুগের ডাল। এটা আমি 3 থেকে 4 ঘন্টার জন্য ভালো করে ভিজিয়ে রেখেছিলাম। এবার একটা মিক্সার গ্রাইন্ডারের জারে আমি ডালগুলো দিয়ে দেব, সাথে দেব 1 ইঞ্চি আদা, 2 কাঁচা লঙ্কা, 1.5 চা চামচ নুন, 1 চা চামচ চিনি, 1 চা চামচ হলুদ গুঁড়ো। সবগুলো একসাথে স্মুথ একটা পেস্ট বানিয়ে নেব। এবার একটা কড়াই আমরা খুব ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে পর্যাপ্ত পরিমাণে সরষের তেল দিয়ে দেব। তেল ধোয়া ওঠা অবধি খুব ভালো করে গরম করে নিয়ে চামচের সাহায্যে ব্যাটারটা দিয়ে ছোট ছোট করে বড়া বানিয়ে নেব। এবার আস্তে আস্তে উল্টিয়ে নেব বড়াগুলো। দেখো বেশ লাল লাল করে কিন্তু বড়াগুলো আমরা ভেজে নিয়েছি। এবার বড়াগুলো আলাদা পাত্রে তুলে রেখে দেব এবং আস্তে আস্তে সব বড়াই ভেজে নেব। এবার একটা কড়াই গরম করে তার মধ্যে 2 টেবিল চামচ সর্ষের তেল ভালো করে ধোয়া ওঠা অবধি গরম করে নেব। তেল ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে আমি ফোড়ন দেব, 2 তেজপাতা, 2 শুকনো লঙ্কা আর 1 চা চামচ পাঁচফোড়ন। মিডিয়াম ফ্লেমে কয়েক সেকেন্ড ভালো করে ভেজে নেব ফোড়নটা। এবার এর মধ্যে আমি লম্বা লম্বা টুকরো করে রাখা আলু দিয়ে দেব। মিডিয়াম ফ্লেমে আলুগুলো খুব ভালো করে ভেজে নেব। দেখো আলু কিন্তু হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে চিড়ে রাখা 5-6 কাঁচা লঙ্কা দিয়ে দেব, ভালো করে নাড়িয়ে নেব। আলু দেখো প্রায় ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 1.5 চা চামচ নুন আর 1.5 চা চামচ হলুদ গুঁড়ো। মশলাগুলো দেওয়ার পরে 2-3 মিনিটের জন্য ভেজে নেব। আলুগুলো কিন্তু পুরোটাই ভাজা হয়ে গেছে। এবার আগে থেকে কেটে পরিষ্কার করে রাখা লাউ শাকটা আমরা দিয়ে দেব। এবার হালকা হাতে নাড়তে থাকবো, এই সময় ফ্লেম কিন্তু লো থাকবে। কিছুক্ষণ নাড়ানোর পরে কিন্তু শাক অনেকটা কমে আসবে। এবার আমি 5 মিনিটের জন্য লো ফ্লেমে ঢেকে রান্না করব। ঢাকনা খোলার পরেই কিন্তু দেখবে শাক দিয়ে অনেকটা জল বেরিয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ ভাজা জিরের গুঁড়ো আর 1 চা চামচ চিনি, ভালো করে নাড়িয়ে নেব। এই জলে কিন্তু শাক আলু সমস্তটাই খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। দেখো আলুটা কত ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আমি এখন ফ্লেমটা হাই করে দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ডালের বড়াগুলো। অনেক সময় কিন্তু শাক দিয়ে জল বেরোতে চায় না, তখন তোমরা চাইলে একটু গরম জল দিতেই পারো। এবার বড়াগুলো খুব ভালো করে নাড়িয়ে নেব। এবার 3-4 মিনিটের জন্য ঢেকে রান্না করব। এর মধ্যেই কিন্তু বড়াগুলোর মধ্যেও রস ভালো মতন ঢুকে যাবে। আবারও আমি নাড়িয়ে নেব। দেখো বড়াও কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আমাদের মুগ ডালের বড়া দিয়ে লাউ শাকের তরকারি কিন্তু একদম রেডি হয়ে গেছে গরম গরম ভাতের সাথে সার্ভ করার জন্য। এটা যতটা সুস্বাদু ততটাই কিন্তু
স্বাস্থ্যকর। তোমরা চাইলেই কিন্তু যে কোনো নিরামিষ রান্নার দিনে অবশ্যই এটা ট্রাই করতে পারো, আশা করছি খেতে ভালো লাগবে। আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও, তাছাড়া লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এইটুকু, আবার দেখাবো নতুন আরেকটা ভিডিওর সাথে। আর তোমাদের যদি কোনো নতুন ভিডিও রিকোয়েস্ট থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। খুব খুব ভালো থেকো, টাটা।